हेलो स्टूडेंट्स, गुड मॉर्निंग। कार्तिक एकेडमी ई-लर्निंग क्लासे तुम्हारे प्रत्येक के वेलकम। आज तक हमी नर्सरी इंग्लिश क्लास नेब, ठीक है? तुम्हारे आगे क्लासे मैम पढ़िए चिलो, चार्ट देखिए चिलो, एबीसीडी पढ़िए चिलो, एवं शेटे तुम्हारे एक टा चार्ट देखिए ए फॉर बी फॉर एग्लो तुम्हारे के शिखिए चिलो। तो आज के क्लासे हमी आबार तुम्हारे के एबीसीडी टाइप पढ़ाबो एवं ए फॉर बी फॉर की ए फॉर जिगुलो हॉर तुम्हादेर के शेखाबो। तुमरा किन्तु अवश्य बाड़ीते खूब भालो करे एबीसीडी आगे मुखस्त करबे, ठीक आछे? ताले आज के थेके आमी नार्सारीर इंग्लिश क्लास नेबो, ठीक आछे? एबार तुमरा प्रोदे प्रत्येके देखो आमी ए बी सी डी एइभावे एच पर्यन्त किभावे लिखछि, তারপরে তোমাদেরকে আমি পড়াবো। দেখো বোর্ডে আমি প্রথম এ লিখছি, এ। দেখো দুটো দাগ টানলাম, মাঝে থেকে কেটে দিলাম, এ। তারপরে এরপরে কি হয় তোমরা বলো? বি। ঠিক বলেছো, বি। লম্বা দাগ টানলাম আর এইভাবে গোল করে দিলাম, কি লিখলাম? বি। বির পরে কি হয়? সি। দেখো আমরা সি লিখবো, সি। তোমরা কিন্তু প্রত্যেকে আমার সাথে মুখে বলে বলো, আর বোর্ডটাকে একটু লক্ষ্য করো কিভাবে আমি এবিসিডি লিখছি। তাহলে কি লিখলাম? এ। এরপরে কি লিখলাম? বি। বির পরে কি লিখলাম? সি। সির পরে এবার লিখবো ডি। সির পরে কি লিখবো? ডি। তাহলে কি লিখলাম? এ বি সি ডি, এই চারটে তোমরা দেখতে পাচ্ছ। এবার কি লিখবো? ডির পরে কি হয় বলো তো? ভুলে যাওনি তো কেউ? ডির পরে ই। ডির পরে হলো, তারপরে ইর পরে কি লিখবো? এ। লম্বা দাগ টেনে দিলাম আর দুটো দাগ দিলাম, এ হয়েছে। এফ এর পরে কি হবে? জি। এফ এর পরে কি হবে? জি। জির পরে কি হবে? এইচ। দুটো দাগ টেনে আবার কেটে দিলাম। তাহলে কি কি শিখলাম আজকে? এ বি সি ডি ই এফ জি এইচ, এই কটা আজকে বোর্ডে আমি তোমাদেরকে লিখিয়ে লিখিয়ে দেখালাম। আবার লিখছি একবার দেখো। এইভাবে দাগ দিলাম, দিয়ে মাঝখান থেকে একটু কেটে দিলাম, কি লিখলাম? এ হলো। তারপরে একটা দাগ দিলাম, বি। তারপরে কি করব? সি। তারপরে কি লিখব? ডি। তারপরে কি লিখব? ই। তারপরে কি লিখব? এ। তারপরে কি লিখব? জি। তারপরে এইচ। তাহলে আবার বলো আমার সাথে, এ বি সি ডি ই এফ জি এইচ। আজকের এই আটটা তোমাদেরকে বোর্ডে লিখে আমি দেখালাম। এবার কিন্তু তোমাদেরকে আমি জিজ্ঞেস করব, আমার সাথে সাথে তোমরা প্রত্যেকে বলো, আচ্ছা বলো তো এর মধ্যে বি কোনটে? কেউ বলতে পারবে? সবাই পারবে, একজন করে নি। এ বি। তাহলে এটা কি বললাম? বি। ধরো আমি তোমাদেরকে বললাম কোনটে জি লিখেছি, একবার দেখাও তো, তোমরা কি করবে? পড়ে পড়ে যাবে, এ বি সি ডি ই
পড়বে এ বি সি ডি, এতে কি ডি। আবার তো আমি তোমাদেরকে বললাম আমাকে একটু ই দেখাও তো, তোমরা যে পড়ে পড়ে কি করবে এ বি সি ডি ই, এইভাবে ই দেখালে ই হলো। এবার আপনারা তো বললাম আচ্ছা এ কোনটে আমাকে একটু দেখাও তো, তখন তোমরা পড়বে বলবে এ, তাহলে প্রথমটাই এ। এবার আমি বললাম আমাকে একটু এইচ কোনটে দেখাও তো, তখন তোমরা পড়ে পড়ে মধ্যে যেখানে থাকবে লেখা বলবে পড়ে পড়ে এ বি সি ডি ই এফ জি এইচ, তাহলে জির পরে কি হয় এইচ। আমি বললাম আমাকে একটু সি কোনটে দেখাও তো, তখন তোমরা কি বলবে এ বি সি, এইটা হলো সি। আমি বললাম এবার আমাকে এফ দেখাও তো, পড়ে পড়ে বলবে এ বি সি ডি ই এ, তাহলে ইর পরে কি হয় এম হয়। এইভাবে তোমাদের কিন্তু এতে চিনতে হবে, এই লেটারগুলো চিনতে হবে এ বি সি ডি ই এফ জি এইচ, এই কটা আজকে তোমাদের আমি বোর্ডে লেখালাম, তোমাদেরকে লেখাটা দেখালাম এবং তার সাথে সাথে কি করলাম না উলট পালট করে এগুলোকে তোমাদের দেখালাম, যে হঠাৎ করে আমি হয়তো বললাম এ থেকে এইচ আছে, তার মধ্যে বি দেখাও ডি দেখাও ই দেখাও সি দেখাও, এগুলো অবশ্যই তোমাদের কিন্তু চিনতে হবে ধীরে ধীরে, ঠিক আছে। তাহলে আজকে ক্লাসে আমি এ থেকে জি পর্যন্ত বোর্ডে লেখালাম এবং তার সাথে সাথে তোমাদেরকে পড়ালাম। এবারে আমরা একটু এ ফর বি ফরটা একটু জেনে নেব, বেশি দূর জানবো না, এইচ পর্যন্ত বইয়ে কি আছে, এ থেকে এইচ ফর পর্যন্ত বইয়ে কি আছে আজকের আমরা একটু জেনে নেব। তোমাদের প্রত্যেকের কাছে এই দেখো তোমাদের ইংলিশ বই আছে তো, কি লেখা আছে আমার এ বি সি, এই বইটা প্রত্যেকের কাছে আছে তো প্রত্যেকে একটু বইটা খোলো দেখি, সবাই বইটা হাতে নাও, নিয়ে আমি যখন পড়বো বা বইয়ের পেজ উল্টাবো সেই সাথে সাথে তোমরা প্রত্যেকে বইয়ের পেজটা উল্টাবে এবং আমার সাথে সাথে বলবে। প্রথমেই দেখো কি আছে এ, এ ফর অ্যাপেল, এ ফর অ্যাপেল, অ্যাপেল মানে আপেল, তোমরা প্রত্যেকেই আপেল খাও বা আপেল তোমরা প্রত্যেকেই দেখেছো তো, দেখো বইয়ে যেভাবে ছবি দেখছো তোমরা প্রত্যেকেই দেখেছো ফল দোকানে আপেল পাওয়া যায় এবং তোমরা প্রত্যেকে কিন্তু আপেল খাও, কেউ খুব পছন্দ করে না কেউ আবার পছন্দই করো না, তাহলে এ ফর অ্যাপেল। এবার দেখো এটা কি লেখা বি, বি ফর বল, বল মানে খেলার বল বা বল যেটা তোমরা প্রত্যেকে খেলো, আমরা এক সময় খেলে এসেছি তোমরাও তো খেলো, বি ফর তাহলে কি হবে বল। এবার পরের পেজটা আস্তে আস্তে উল্টাও, দেখো কি লেখা আছে সি, সি ফর কেক, সি ফর কেক, কেকের ছবি আছে আর তোমরা প্রত্যেকে প্রায় কেক খেতে খুব পছন্দ করো। ডি ফর, দেখো প্রত্যেকের বাড়িতে আছে, বিশেষ করে যারা স্টুডেন্টের মধ্যে যারা গার্লস তাদের নিশ্চয়ই আছে। ডি ফর ডল, ডল মানে পুতুল। তারপরে কি লেখা আছে দেখো তো ই, ই ফর এলিফ্যান্ট, এলিফ্যান্ট মানে হাতি, যারা চিড়িয়াখানায় গেছো বাবা মায়ের সাথে প্রত্যেকে কিন্তু চিড়িয়াখানায় হাতি দেখেছো তাই তো, তাহলে ই ফর এলিফ্যান্ট। এর পর কি হবে ফ্রক, ফ্রক মানে ব্যাং, যেটাকে তোমরা অনেকে দেখেছো বা তাদের গ্রামের দিকে বাড়ি বর্ষার সময় ঘ্যাঙর ঘ্যাং করে ডাকে না, হ্যাঁ এর ফর ফ্রক, ফ্রক মানে ব্যাং। জি ফর গার্ল, গার্ল মানে বালিকা, যারা মেয়েদেরকে আমরা বলি তো গার্ল, ছেলেদের কি কি বলে বয় বলে, তো এখানে জি ফর কি দেয়া আছে গার্ল, গার্ল মানে বালিকা। জির পরে কি হয় বলো তো এইচ, জির পরে এইচ, এইচ ফর কি হেন,
মানে মুরগি, ককর কর করে ডাকে তো, আর অনেকে মুরগি তো সবাই দেখেছো তাই তো? তাহলে আজকে ক্লাসে তোমাদের কি পড়ালাম, এ থেকে এইচ পর্যন্ত বোর্ডে লিখেছি, উলট পালট করেছি, বলেছি কোনটা কোন লেটার, তার সাথে সাথে বইতে এফ থেকে এইচ পর্যন্ত যে ফর্মুলো আছে সেগুলো শেখালাম। আর একবার বলছি বলো, তাহলে এ ফর কোনটে, এ এ এ ফর অ্যাপেল, বি বি ফর বল, সি সি ফর কেক, ডি ডি ফর ডল, এফ এফ ফর ডি ই সরি ই ই ফর এলিফ্যান্ট, এ ফর ফগ, জি ফর গাই, এইচ ফর হেড। তাহলে এ বি সি ডি ই এফ জি এইচ। আজকে তোমরা এই পর্যন্ত শিখলে, আজকে ক্লাস তোমাদের এই পর্যন্ত। তোমরা ভালো করে বাড়িতে খুব ভালোভাবে এবিসিডি জি পর্যন্ত এইচ পর্যন্ত ভালো করে মুখস্থ করবে, সুস্থ থাকবে, ভালো থাকবে। থ্যাংক ইউ।